সম্পদ কাকে বলে তোমরা জানো? আজকে আমরা বাংলাদেশের খনিজ সম্পদ কোথায় কোথায় পাওয়া যায় এ সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি খনিজ সম্পদ সম্পর্কে কারো ধারণা থাকে তাহলে তোমরা দাঁড়ায় বলতে পারো। খনিজ বানান ভুল আছে, দন্তন্না হবে। শিক্ষকরা যদি ভুল করে ছাত্ররা কি শিখবে? কে আসলো? এটা কি রঙ্গশালা? হাসি তামাশার জায়গা, কানে ধরো। বলো ভুল করেছি, ক্ষমা চাই। একজনের জন্য সবার শাস্তি। বসো। ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। এদিকে আসো, আসো। নাও পানি খাও। হচ্ছে কি মুখোশ আপনি এনেছেন? ক্লাস শেষ হওয়ার পর আমার সাথে দেখা করবেন। ক্লাসে আপনি বাঘের মুখোশ পরে বসেছিলেন, কারণটা কি? আপনি একজন শিক্ষক, একজন অসাধারণ শিক্ষক। আপনার মতন একজন শিক্ষক পাওয়া একটা স্কুলের জন্য সৌভাগ্যের ব্যাপার। সেই আপনি বাঘের মুখোশ পরে বসেছিলেন, কারণটা কি? স্কুলটা কি একটি নাট্যশালা? এটা কি ড্রামা হাউস? না না, বলুন না, নাট্যশালা। স্যার, অঙ্ক করতে করতে ছাত্রদের মাথা আলো হয়ে যায়, তখন স্যার একটু মজা টজা করি। মজা স্কুলে? স্কুল পড়াশোনা করার জায়গা, এটা কি মজা করার জায়গা? আপনি টিফিন পিরিয়ডে দাবা নিয়ে বসেন। দাবা খেলা আমি একদম পছন্দ করি না। ক্লাস টেনের ছাত্রদেরকে নাকি আপনি দাবা খেলা শেখান? স্যার, এতে মস্তিষ্কের চর্চা হয়। মস্তিষ্কের চর্চা দাবা খেলে? জি স্যার। শুনুন, আমি পুরনো আমলের লোক। তাস, দাবা, পাশা, তিন সর্বনাশা, এই তথ্যে আমি বিশ্বাস করি। নিন শরবত খান। লবণ আর লেবু তো আর শরবত আমি খেতে পারি না স্যার। শুনুন, চিনি বিষবৎ পরিত্যাজ্য, এটা খেলে শরীর ভালো হয়। খান খান। এ কি চায়ের মতো চুপচুপ করে খাচ্ছেন? তারা ঢক ঢক করে খান খান। শুনুন স্যার, বাসায় গিয়ে দাবার বোর্ড ছিঁড়ে ফেলবেন। তাস, দাবা, পাশা, তিন সর্বনাশা, আমার সঙ্গে বলুন, তাস, দাবা, পাশা, তিন সর্বনাশা। তাস, দাবা, পাশা, তিন সর্বনাশা। সালাম আলাইকুম। শব্দটা তো সালাম আলাইকুম না। একজন শিক্ষক হয়ে আপনি বিকৃত উচ্চারণ করবেন? আপনার কাছে তো সবাই শিখবে। শব্দটা হচ্ছে আসসালামু আলাইকুম। বলুন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শরীর ভালো? আপনার দোয়ায়।
আমার দোয়াতে তো তোমার শরীর ভালো থাকার কথা না, তাছাড়া শরীর ভালো রাখার দোয়া আমি করি না। বাদ্যবাজনা কে করে? মবিন না? মবিন, মবিন, মবিন। ভক্তির বাড়াবাড়ি দেখছি, অতি ভক্তি কিসের লক্ষণ? জি স্যার, সুরের লক্ষণ। ভক্তি বেশিও করবে না, কমও করবে না, ঠিক যতটুকু দরকার ততটুকু করবে। জি স্যার। চুল বড় রেখেছো কেন? স্যার গান বাজনা করি তো, চুল একটু লম্বা রাখলে পরে সুবিধা হয়। সুবিধা কি হয়? স্যার সময় সময় চুলে ঝাঁকি দেই। না, চুলে ঝাঁকি দেবা না, নাপিত ডেকে চুল ছোট করবে। জি আচ্ছা স্যার। জোয়ান ছেলে, লেখাপড়া করবে, বিএমএ পাশ করবে, অঞ্চলের মান সম্মান বৃদ্ধি করবে, তা না করে এই বয়সে গান বাজনার মধ্যে ঢুকে গেলে বড়ই আফসোস, বড়ই আফসোস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগে মবিন বড় ভালো ছেলে ছিল, বড়ই ভালো ছেলে ছিল, ছেলে এখনো ভালো, দিন রাত গান বাজনা নিয়ে থাকে, এর মধ্যে ভালোর কি আছে? যৌবন হলো শিক্ষার কাল। আমার সাথে তোমার যেতে হবে না, তুমি একটা নাপিত নিয়ে গিয়ে মবিনের মাথা ন্যাড়া করার ব্যবস্থা করো। এটা কেমন তার কথা? সব হালাই দেওয়া লাগবে, নারী বানাই দিব। ওকে হনবে গান, এই আমরা হরিন না, নারী মাতার বাউল, গান হন থেকেও আইবে না, ওটা খাইবে কি হরবেন কি? ওকে ওকে মরে থাবো দেন গা, মই দোষে কি হয়েছি? কে জিতছে চাচা? বিরক্ত করিস না তো বিনু, চাচা খেলা কখন শেষ হবে? খালি বিরক্ত করে, এই খেলা শেষ হবে না কোনোদিন। তোর বাপকে চেপে ধরেছি, যেভাবে গলা চেপে ধরে সেইভাবে দেখ না, বিশ্বাস হতে গিয়েছে কিভাবে নিঃশ্বাস দিচ্ছে। চাচা আপনি কি হেরে গেছেন? এই মেয়ে এত বিরক্ত করে কেন? এত বিরক্ত করলে কনসেন্ট্রেশন দিয়ে খেলা যায়? এক মিনিট পর পর বলে কে জিতেছে, কে জিতেছে, কে জিতেছে। তোর দরকারটা কি কে জিতেছে? দেখ সামনে থেকে যা। তুমি হারলে তো রেগে যাও কেন? সামান্য একটা খেলা, একজন জিতবে একজন হারবে। ভক্তিতে একজন জিতবে একজন হারবে, এটা তোমার কাছ থেকে শিখতে হবে। দুনিয়ায় এমন কোন খেলা আছে যেটা তুই সবাই জিতে? আবার খেলা হবে?
এই খেলায় আমি যদি তোমাকে হারাতে না পারি, আইসো এর আজকে রাত্রে ভাত খাবো না। মোবিন ভাই, তুই মাথা কামাই ফেলছো কেন? আর বলিস না বিনু, পুরো মাথা কামাই দিতে চাইছিল। হাতে ভাই ধরে যে টুকটি কেটেছে হেড স্যারের অর্ডার। তোমার দেখতে না বান্দরের মতো লাগতেছে। আমি জানি তোর দেখতে পুরীর মতো লাগতেছে। জল পুরি দে না, পানি দে না। এই বিনু, তোর এখানে তো পিঁপড়া কেন রে? এইগুলো আমি পালি যাতে তুমি আসলে তোমার কামড় দেয়। এই বিনু, তুই পানির মধ্যে লবণ দিলি কেন? তুই খুব খারাপ। ধর তোর এখানে আসুন। বিনু, এই বিনু, বিনু, এই বিনু, কি ব্যাপার বলবেন? স্যার কইরে, জরুরি দরকার আছে স্যার। বাবা বারান্দায় বসে দাবা খেলতেছে আর তুমি ঘরের পেছনে এসে আমার জানালায় ঠকঠক করতেছো। হেই বিনু, দু একদিনের মধ্যে এসএসসি রেজাল্ট দিবে। তো চিন্তা লাগতেছে না? বক বক করো না তোমার ভাই, তোমার বক বক শুনতে একটু ভালো লাগতেছে না। বিনু, বিনু, এক গ্লাস পানি দে না, লবণ দিস না। আমার জানাবার মন নাই, বাবারে ডাকবো। আচ্ছা স্যার, ঠিক আছে, দরকার নেই, পানির দরকার নেই। এত রাগিস কেন? একটু হাসি দিলে কি হয়? বাবারে ডাকবো? না না না, দরকার নেই, জানলা বন্ধ কর, বন্ধ কর, মশা ঢুকবে, মশা। তুই এবারে চালটা ফেরত নাও। কেন চাল ফেরত নেবো কেন? আমি কি ভিক্ষুক যে তোমার কাছ থেকে চাল ফেরত নেবো? ভিক্ষা নেবার আমার কোনো প্রয়োজন আছে? চাচা আপনি কি আবার হারছেন? চাচা ছাতাটা নিয়ে যান, ঝড় বৃষ্টি আসতে পারে। কি ব্যাপার, আজ এত দেরি হলো যে? দেরি দেখে ভাবলাম আজ বোধ আর আসবেন না। মাস্টার সাহেব, মেয়েটা লেখাপড়ার দিকে আর একটু নজর দেবেন, এমনিতে গাধা। আজ কিন্তু খেয়ে যাবেন। এই লায়লার মা হাঁসের মাংস রান্না করেছে, বাজার থেকে বড় বড় পাবদা এনেছি, ঝাল ঝাল করে ডো পেঁয়াজা করতে বলেছি, খেয়ে যাবেন কিন্তু। দেখি অঙ্কটা সাজাও। একটি কাজ 30 জন পুরুষ 10 দিনে করতে পারে, আবার 30 জন মহিলা সেই কাজটি করতে পারে 20 দিনে। মহিলাদের এত বেশি সময় লাগবে কেন স্যার? মহিলাদের আরো কম সময় লাগে, মহিলারা পুরুষদের চেয়ে তো অনেক বেশি কাজ করতে পারে। যেটা বলছি লেখো। সেই কাজটি 10 জন পুরুষ এবং 12 জন মহিলা কতদিনে করতে পারবে? কি ধরনের কাজ স্যার? তোমার তো পড়াশোনায় কোনো মনোযোগ নাই,
হাসছো কেন? আসলে আমার পড়াশোনা তেমন নাই। স্যার আজকে আপনার মন খারাপ? হোসেন স্যারের সাথে আজকে আপনি দাবা খেলায় হারছেন, তাই না? অঙ্কটা সাজাও ঠিকভাবে। স্যার সাথে কি কখনো আপনি খেলায় জিতছেন? না, গত 15টা বছর ধরে খেলছি। আমি তাকে দাবা খেলা শিখিয়েছি। অন্তত একদিন যদি জিততে পারতাম তাহলে মনটায় শান্তি হতো। স্যার অনেক ভালো খেলে, তাই না? ভালো মানে? আমার কথা বাদ দাও, এই গত 15 বছরে কেউ তো তাকে হারাতে পারেনি। কেউ না? না, অসাধারণ প্রতিভাবান, অসাধারণ, গিফট অফ গড। আমার মামা তাকে হারাতে পারবে। তোমার মামা কে? বাংলাদেশের দাবা চ্যাম্পিয়ন, গ্র্যান্ড মাস্টার। অনেক রাশিয়ান খেলোয়াড়কে হারাইছে। মামা আসলে বলবো স্যারের সাথে খেলতে। উনার কি এখন আসার কথা? হ্যাঁ, মামার আসার কথা। অবশ্য মামার কথার কোনো ঠিক নেই, গত বছরও আসার কথা ছিল, মামা আসে নাই। কি লিখছো দেখি? কিছু লিখি নাই স্যার। দেখি খাতাটা দেখি। আমার পড়ালেখা করতে ভালো লাগে না স্যার। বাবা মা যদি বিয়া দিয়ে দিত ভালো হইতো, বাঁচতাম। মাস্টার সাহেব আসেন, ভাত দেওয়া হয়েছে, গরম গরম খাই, আসেন তাড়াতাড়ি। লায়লা, তো স্যারকে নিয়ে তাড়াতাড়ি আয়। আসেন স্যার। বসেন বসেন। বিরাট একটা ভুল করে ফেলছে, আমি তো খেতে পারবো না, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? রাত্রে হোসেনের সাথে 2 জন দাবা খেলেছিলাম, শেষবারে প্রতিজ্ঞা করেছিলাম হেরে গেলে রাত্রে খাবো না, আমি হেরে গেছি। এসব আপনি কি বলছেন? হেরেছেন তো কি হয়েছে? প্রতিজ্ঞা হলো প্রতিজ্ঞা, আপনি কিছু মনে করবেন না ভাই, আমি খাবো না। রান্না খুবই ভালো হয়েছে রে মা, খুব ভালো। আমি জানি আমি খুব বাজে রান্না করি, কেন শুধু শুধু মিথ্যা বলো বাবা? আমি মিথ্যা বলছি না তো, সত্যি খুব ভালো হয়েছে। তরকারিটা তো অপূর্ব হয়েছে, অপূর্ব। একটা তরকারি দিয়ে আমাকে। আচ্ছা বাবা, মা কেমন রান্না করতো? তোর মাও ভালো রান্না করতো, তবে তোর মতো এতটা ভালো না। হিন্দুস্তান বহুত পছতায়ে, বর্মা কে গলিও মে, ওর মে হো জেরা দুন।
खाओ बाबा। जिया में आग लगाती है। फिरोज के करे ना करे तोके किछु बोले। कपड़ दोकान चाकरीटा छेड़े दिएछे ना एखनो करे आमी जानी ना बाबा। फिरोज तोर मायर खूब आदर सन्तान छिल, एक मिनट ताके ना देखे थाकते पारतो ना। आमी आदर सन्तान छिलाम ना बाबा। तोके आदर करार सुजोग पाइनि। তোর জন্মের এক মাসের ভিতরে মারা গেল। সেই এক মাসও কি আমাকে আদর করেনি বাবা? না, তখন তো তাকে নিয়ে যাবে মানুষটা নেই। এই জ্ঞান আছে, এই জ্ঞান নেই, এই অবস্থা। ডাক্তার বললো ঢাকায় নিয়ে যেতে হবে, হাতে একটা টাকা পয়সা নেই। ভাবলাম বসত বাড়িটা বিক্রি করে দেব, কেনার লোক পেলাম না। তাই তো আমি স্কুলের ছাত্রদের বলি, টাকা পয়সা সব তুচ্ছ, জ্ঞান অর্জন করো, জ্ঞান টাকা না, জ্ঞান জ্ঞান মিথ্যা, সব মিথ্যা। দেখি হাতে একটু পানি দে তো, হাতটা ধুই। কাপড়ের দোকানের চাকরিটা কি ছেড়ে দিয়েছিস? হ্যাঁ। কেন? পোষায় না। পোষায় না মানে কি? পোষায় না মানে পোষায় না, এটা জানার তোমার দরকার নাই। দরকার নাই? না দরকার নাই, তুমি তোমার দাবা নিয়ে আছো, তোমার দাবা রাজামন্ত্রী নিয়ে থাকো। তুমি বিখ্যাত দাবা খেলোয়ার, নীলগঞ্জের নয়নের মণি। তোমার কেউ হারাইতে পারে না, অপরাজেয় তুমি, আলেকজান্ডার তুমি। তোমার ছেলে কাপড়ের দোকানের সেলসম্যান, সে কী করতেছে না করতেছে সেটা জানা তোমার দরকার নাই। তুই এত রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছি না, গোসল করতেছি। ঘুমাতে যাও বাবা, অনেক রাত হয়েছে। যাচ্ছি মা, যাচ্ছি। ইসলিয়ে মে তো গিরা হায় আল্লাহ, সুরত আপকে সুবহান আল্লাহ, হায় আল্লাহ, সুরত আপকে। ধূপ তেরা মস্তানা, প্যার মেরা দিওয়ানা, ভুল কই হমসে না। মনচলি হো মনচলি, কৌন সি হে ইয়ে গলি, এ হে মনচলি হো মনচলি, কৌন সি হে ইয়ে গলি। আগে বসি, তারপর বলি, যদি ইজাজত দেন। বসুন। আমি লোকমান হাকিম, গ্রাম কুতুপুর থানা কেন্দুয়া পোস্ট অফিস রোয়াইল বাজার।
আমি পান খাই না। পান পিত্তনাশক, উগ্র স্বভাব নাশক। যারা পান খায় তারা মধুর স্বভাবের হয়, যারা পান খায় না তাদের মেজাজ উগ্র হয়। আপনার মেজাজ কিঞ্চিত উগ্র। আমি আপনার স্কুলের শিক্ষক হোসেন সাহেবের নাম শুনে আসছি। আমি একজন দাবারু, আমি ওনার সঙ্গে দাবা খেলতে চাই। দাবা কি বলুন? দাবা সারা জীবন দাবা বলে আসছি, এখন দাবাই বলবো। স্যার আপনি একটা চ্যালেঞ্জের খেলার ব্যবস্থা করে দেন। আমি চ্যালেঞ্জের খেলার ব্যবস্থা করব মানে কি? আপনি মাইক দিয়ে মাইকিং করে দিবেন, আমি মাইকের খরচা দিব, আর খেলা হবে স্কুলের ময়দানে। আপনার শিক্ষক হোসেন সাহেবের দুইটা গান জনসমক্ষে কাইটা নিয়ে যাব। কথার কথা বলতেছিলাম, কান কাটার অর্থ হইল? কান কাটার অর্থ আমাকে বোঝাতে হবে না, আমাকে বোঝাতে হবে না, আমি বুঝতে পারছি। স্কুল খেলার জায়গা না, এটা দাবা খেলার জায়গা না, স্কুল পড়াশোনার জায়গা। আমি স্কুলের কথা বলি না স্যার, আমি স্কুলের খেলার মাঠের কথা বলছি। এখানে তো কত খেলাধুলা হয়, ফুটবল খেলা হয়, এই তো দেখতেছি আপনি কাপটাও সাজা রাখছেন। স্যার আপনি কিন্তু নিজের যুক্তিতে হারে গেছেন স্যার। আমি মানুষজনকে হারায় আনন্দ পাই, এ পর্যন্ত 313 জনকে হারাইছি, এই জন্যই দেশ বিদেশে দবা খেলতে যাই। 313 জনকে হারাইছি সব লেখা আছে। এই বদরুল, এই ডাক্তার স্যার আমি খাতা দেখার প্রয়োজনীয়তা বোধ করছি না। না ঠিক আছে স্যার, এইবার আপনার এই হোসেন সাহেবরা হারায় 313-314। স্যার কলমটা একটু দেন, আমি নামটা অ্যাডভান্স লিখে ফেলাম। না হারি তার নাম লিখে ফেললে? স্যার আমার এই এলাকায় আমার নাম কি জানেন স্যার? দর প্রচন্ড লোকমান, আমি লোকে দর প্রচন্ড করি বলে এই নাম। দেখুন আমি দাবা খেলা জানি না, আমি দাবা খেলা পছন্দ করি না, কিন্তু আপনি আমার একজন শিক্ষককে না হারিয়ে তার নাম খাতায় লিখে ফেলেছেন, এটি অত্যন্ত অন্যায়। আমার শিক্ষক আপনার মতন এরকম অহংকারী না, উনি অত্যন্ত ভালো মানুষ। আমি যতটুকু জানি উনি দাবা অত্যন্ত ভালো খেলেন। আপনি যদি তার সঙ্গে দাবা খেলায় হেরে যান, আপনাকে এই স্কুলের মাঠে আমি কান ধরে উঠবাস করাব। অবশ্যই করাবেন, কোনো অসুবিধা নেই স্যার। তাহলে আপনি খেলার অনুমতি দিতেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন স্যার আমি কিন্তু হোসেন সাহেবের নাম খাতা লিখি নাই, এই দেখেন লেখার ভাব করছি। এটা করছি আপনি যাতে অনুমতিটা দেন, এটা একটা ট্রিক্স। তবে নাম আমি লেখাব, ওনাদের দিয়াই লেখাব, এটাই আমার নিয়ম। আমি যাদের হারাই তারা নিজের হাতে লেগে পরাজিত হয়ে যাবে, এই বলে পরে সই দেয়। এইবার একটা পান খান। জনাব হোসেন আলী, জনাব হোসেন আলী,
নীলগঞ্জের গর্ব নীলগঞ্জের মনি জনাব হোসেন আলী জনাব হোসেন আলী বিশেষ ঘোষণা নীলগঞ্জ হাই স্কুলের মাঠে বিখ্যাত চ্যালেঞ্জের খেলা খেলবেন ইন্দোর বিশিষ্ট দাবা খেলোয়াড় প্রচুর লোকমান হাকিম এবং সেই সঙ্গে লড়বেন নীলগঞ্জের অপরাজেয় খেলোয়াড় নীলগঞ্জের গর্বে নীলগঞ্জের নয়নের মণি তোমার সার্স দা এখন স্কুলে সেটা ভালোভাবেই জানো যায় না শোনা এমন সময় আসো যখন বাড়ি কেউ থাকে না কোসকি সারস আজকে স্কুলে যাওয়া ঠিক হয় না আজকে বিশ্রাম নেওয়ার দরকার ছিল এটা তো স্যার একটা গ্রেট মিস্টেক করলো আরে দর পছন্দ লোকমান হাকিম খুব সহজ মানুষ না এটা একটা চ্যালেঞ্জের খেলা না আমার বাবাও সহজ লোক না না ঠিক আছে কিন্তু মানে আমার তো সেই চিন্তায় সারা রাত ঘুম আসে নাই এটা এই গ্রামের জন্য একটা ইজ্জতের ব্যাপার না তোমার সারা রাত ঘুমোয় নাই না বিশ্বাস হয় না এই যে তোরা শুয়ে বলতেছি এখন বিশ্বাস হয় না যেমন শক্ত করে ধরছে এখন বিশ্বাস হয় বিনু তো থালা বাসনগুলো আমি ধুয়ে দেই আরে না না তুমি ধোবা কেন শোন আজকে কিন্তু খুব ছুটাছুটির ভিতর আমি থাকবো খেলার রেজাল্ট কখন কি হয় আমি মাঝে মাঝে এসে তোরে জানাই দেবো এত কষ্ট করার কোনো দরকার নেই দরকার নাই মানে অবশ্যই দরকার আছে বিনু একটা গান গাই শোন আমার মুমিন ভাই এখানে গান ধরবো না তো আচ্ছা ঠিক আছে ধরবো না বিনু এক কাপ চা খাওয়াবি চা খাবো মানে দেখো না কাজ করি টাকা দিয়ে বাজারে যে চা খাই আমার মনের দুঃখ কেউ বুঝল না রে বন্ধু আজকে প্রথম পড়ছি বন্ধু তুমি বন্ধু চিনলা না আমি তোমার হলাম কিসের কঠিন লোক আমগো স্যার কি সহজ লোক নাকি আমগো স্যার হইলো সিংহরাজ কোথাকার কোন দর্পশূন্য থাপড়ায় আবার দাঁত খুলে ফেলাবো বসবা নাকি আমি জীবনে কোনোদিন অকামটা করছি আমি একজন শিল্পী মানুষ শিল্পী মানুষ সিফা সাফাত গান গাও জানি মাস্টার সাহেব আপনি হেড না টেল আপনি বলেন আমি হেড নেন করেন আমার সাদা হেমস্টার সাহেব আপনি ইজাজত দিলে আমরা খানা শুরু করি পিন ড্রপ সাইলেন্স এখনই খেলা শুরু হবে এই সবাই চুপ করেন আগে Thank you.
স্যারের অবস্থা বেশি ভালো না। বাবার অবস্থা ভালো না? না ভালো না, স্যারের একটা হাতি আর একটা ঘোড়া মারা পড়ছে। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। খেলার মতো একটা খেলা দেখলাম। দর্পচূর্ণ লোকমান হাকিম ফট করে হোসেনের একটা ঘোড়া খেয়ে ফেলল। আমার তখন শরীর কাঁপতেছে। তারপরে খেয়ে ফেললো একটা হাতি, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, মাথা ঘুরতেছে। তারপর কপ কপ মানে কি স্যার? কপ করে হোসেন দর্পচূর্ণের ঘোড়াটা গিলে ফেলল। গিলেই মন্ত্রীটা চালান করে দিল ভিতরে। দুই দিকে দর্পচূর্ণের দুই নৌকা, মাঝখানে হোসেনের মন্ত্রী। আমি ভাবলাম গেল, হোসেনের মন্ত্রী গেল। আরে সর্বনাশ, ঘটনা তো অন্য। হঠাৎ করে তাকাই দেখি লোকমান হাকিমের মুখে ঘাম, হাত কাঁপতেছে। বুঝলাম কোরামিন ইঞ্জেকশন পড়ে গেছে, মারাত্মক কোরামিন। আরে বেটা তুই যাবি কোথায়? দুনিয়ার কারো ক্ষমতা আছে হোসেনরে হারায়? আছে কোনো বাপের বেটা? থাকলে আয় খেলে যা। আমার মামাও পারবে না, তাই না স্যার? কারো মামাই পারবে না, হোসেনের কাছে মামা ভাই না কোনো বিষয়ই না। 18 তারিখে আমার মামা আসবে। গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। পরীক্ষা হয়ে যাবে। আজকে অঙ্ক করাবেন না স্যার? আরে না, কিসের অঙ্ক? আপনি এত ভালো কেন স্যার? বিনু, এই বিনু, বিনু স্যার, বিনু, বিনু স্যার, এই বিনু স্যার বাড়িতে আছে? সত্যি স্যারের দরকার না অন্য কাউকে? না না স্যারের দরকার। স্যার, স্যার ভিতরে আছেন? কি ব্যাপার স্যার, একটু বাইরে আসেন তাড়াতাড়ি। স্যার একটু তাড়াতাড়ি আসেন। কি হয়েছে স্যার? কি হয়েছে, কথা বলছো না কেন স্যার? বিনয় ভিতরে যেত। কি হয়েছে? কি স্যার, ফিরোজ বাইরে থানায় ধরে নিয়ে গেছে। জি স্যার, তাড়াতাড়ি থানায় চলুন। কি বলছো তুমি? জি স্যার ঠিকই বলছি, আপনি রেডি হয়ে আসেন তাড়াতাড়ি, থানায় যেতে হবে।
মজার কথা। ৫০,০০০ টাকা চুরি হয়েছে, যার জন্য আপনার ছেলের নামে থানায় একটা কেস হয়েছে। আমার ছেলে চোর? ওসি সাহেব, আমার ছেলে চোর? আমার ছেলে চোর? স্যার আপনি চা দিন। এই চা দে। ওসি সাহেব, আমার ছেলে চোর? আমি আপনার ছেলেরা ছেড়ে দিয়েছি স্যার, আপনি সাথে করে বাড়ি নিয়ে যান। আর ওই কাপড়ের দোকানের যে মালিক আছে তার সাথে বসে জিনিসটা মীমাংসা করে ফেলান। আসলে হচ্ছে কি স্যার, দোকানদার বলতেছে ৫০,০০০ টাকা চুরি গেছে। আমার মনে হয় না এত টাকা চুরি গেছে। আসলে স্যার আমাদের স্বভাবটা এই যে ১০ টাকা চুরি গেলে আমরা কই ২০ টাকা চুরি গেছে। এই চাকু, এই স্যার চা ঠান্ডা হয়ে যায়। আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি কাপড়ের দোকানের মালিকের সাথে নিজে গিয়ে কথা বলব, কত টাকা চুরি গেছে এটা যেন সত্য কথা বলে। ওই টাকাটা দিয়ে আপনি মালিকের সাথে মীমাংসা করে নিন। স্যার চা ঠান্ডা হয়ে যায়। বাবা ভাত খাবা না? না, ফিরোজকে খাইয়ে দে। Come on!
বাবা শোনো, শান্ত হয়ে শোনো, আমি তোমার ভালো ছেলে না বাবা, আমি চোর না বাবা, বিশ্বাস করো আমি চোর না। ওদের সঙ্গে আমার গোলটোল হয়েছে, ওরা কেস করে আমার থানায় নিয়ে গেছে, বিশ্বাস করো আমি চোর না বাবা, আমি তোমার তো কাছে বলতেছি আমি চোর না বাবা, বিশ্বাস করো আমি চোর না, আমি চুরি করি নাই। আমার জন্য তুমি লজ্জা নিতে পারছো, আমি ফোন করবো চুলি কি বলে তুই ফোন করবো বাবা। খুন করতে যাইতেছি না, ডরানোর কিছু নাই। জিন্দগি কা সফর হ্যায় ইয়ে কাইসা সফর, কোই সমঝা নাহি কোই জা। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं कोई जाना नहीं है ये कैसा। एक टी घोषणा, आमी एक टी आनंद संवाद अपना दिल की दीते चाहिए। हमारे स्कूल थे के 18 বছর পর একটি মেয়ে 6 বিষয়ে লেটার নিয়ে, স্টার মার্ক নিয়ে 9ম স্থান অধিকার করেছে। 18 বছর পর এই স্কুলে এত বড় একটি আনন্দের ঘটনা ঘটেছে। আমার জীবনে এর চাইতে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আমি আনন্দিত। আশ্চর্য, এত বড় একটা ঘটনা, কেউ হাততালি দিল না, উল্লাস প্রকাশ করল না, জানতেও চাইল না মেয়েটাকে। আচ্ছা তোমরা যাও, ক্লাসে যাও। কালীপদ, আজ আমার এত আনন্দ হচ্ছে আমি আর চোখের পানি ধরে রাখতে পারছি না। কালীপদ, মহান আল্লাহ পাক আমার মতন অভাজনের জন্য এত আনন্দ রেখেছে আমি ভাবতেই পারি। কি ব্যাপার স্যার? এত আনন্দ হচ্ছে নিজেকে ধরে রাখতে পারছি না, কি করি বলুন তো। স্যার স্কুল ছুটি দিয়ে দেন আর মেয়েটাকে কোলে নিয়ে স্কুলের মাঠে একটা চক্কর দেন স্যার। কালীপদ হ্যাঁ, স্কুল ছুটি দিয়ে দাও। হ্যাঁ।
আমি চা বিস্কুট খাবো না, আপনার সাথে আমার একটু কথা ছিল। বসেন, ভালো বেটা বসেন, আরাম বেটা বসেন, চা বিস্কুট খান, তারপরে তো কথা। আরে আপনি কি কথা বলবেন? আগে আমার দুইটা কথা শুনুন। তবে সাপের যেমন ওষুধ আছে, চোরের ওষুধ আছে। আমি সে ওষুধ দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনার পোলারে এমন ওষুধ দিব তারও বাপের নাম বিশ্বরম হয়ে যাবে। কেউ যদি তারে জিজ্ঞাসা করে তোমার পিতার নাম কি, বলতে পারবে না। সে টাকাটা নেয়নি। চোর তো অনেক কথাই বলে, চোরের কথা পুষা ময়না বাঘির কথা শুনতে হয়, বিশ্বাস করতে হয় না। দেখেন, মানে টাকাটা যদি ফেরত দিয়ে থাকে আমি পুরো টাকাটাই ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, মানে আমার অল্প বিস্তর ধানি জমি আছে, আমার সামান্য পেনশনের টাকা আছে, বছর বাড়িটা আছে। আচ্ছা, আর কিছুই করা লাগবে না, যা করার আমি করবো। আমার টাকা পয়সার দরকার নেই, আমার দরকার তারে, সে পলা তো করছে। পলায় কতদিন থাকবি আরে ছাগল, পলায় কতদিন থাকবি? একদিন না একদিন তো ওরা পড়তেই হবে। আপনি শিক্ষক মানুষ, আপনি সম্মানই হল। মারতে পারি তেমন সম্মান দিতে পারি। হ্যাঁ,
তোদের গ্রামটা তো বেশ সুন্দর। সুন্দর কোথায় দেখলি, সবই তো একই রকম। লায়লার মামা এসেছে শহর থেকে, বিখ্যাত দাবা খেলোয়াড়, বাংলাদেশ চ্যাম্পিয়ন। তার সাথে তোমার একটা খেলার ব্যবস্থা করতে পারলে কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? আমার কিছু ভালো লাগছে না মাফিজ। তুমি কি একটা অদ্ভুত কথা বললে, মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, ভালো কলেজে পড়াবে, ভালো বিয়ে দিবে। ভালো কলেজে রেখে ওকে পড়াবো, সে সামর্থ্য আমার নেই। তোমার সামর্থ্য নাই, আমার তো আছে, আমি পড়াবো। না, তোমারও সামর্থ্য নেই। ভালো করে খেলো, তিন দিন পরে কিন্তু কিস্তি দেবো। এই মেয়ে বলে কি, আমি যাত্রার সাথে দাবা খেলি না। তুমি যে কি বলো না মামা, আমাদের স্যার ভয়ঙ্কর খেলোয়াড়, গত 15 বছর স্যারকে কেউ হারাতে পারে নাই। দুলা ভাই, আপনার মেয়ে কি বলে শোনেন। কথা সত্য কিন্তু হাসান। দুলা ভাই, আমার রেটিং এখন 2400, আর গ্র্যান্ডমাস্টার কী জিনিস সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। তোমার খুব অহংকার মামা। অহংকার আছে, অহংকার থাকবে না কেন? দর্পর জন্য লোকমান হাকিমের অনেক অহংকার আসছিল, সারটাকে হারায় ভূত বানাই দিছে। তুমি যদি খেলো তোমাকেও হারায় ভূত বানাই দিবে। তুমি গ্র্যান্ডমাস্টার হও আর যাই হও, ভূত হবাই। শোন লায়লা, তোর কথা শুনে মনে হচ্ছে তোদের স্যার অনেক ভালো খেলোয়াড়, নিজের অঞ্চলে ভালো। একে বলে গ্রাম্য প্রতিভা, এর বেশি কিছু না। দাবা খেলা এখন অনেক এগিয়ে গেছে, প্রচুর পড়াশোনা করতে হয়, অনুশীলন করতে হয়, এগুলো তুই বুঝবি না। তুমি স্যারের সাথে খেলবে না? শোন, আমি এখানে দাবা খেলতে আসিনি, বেড়াতে এসেছি, বিশ্রাম করতে এসেছি। তোদের গ্রামে কি কি জায়গা আছে দেখার মতো বলতো? কিচ্ছু নাই। এই দাঁড়া দাঁড়া, কি সুন্দর পৃথিবীর সব শান্তি লেগে আছে ঘাসে, পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে। বাহ, আহ। আসসালামু আলাইকুম। ইনি আমার মামা মবিন ভাই। মামা শুনো, মবিন ভাই বিরাট গায়ক। সেটা অবশ্য ওনার চুল দেখেই বোঝা যাচ্ছে, ভালো ভালো। একদিন আপনার গান শুনতে হবে। অবশ্যই শুনবেন, যেদিন বলবেন সেদিনই শোনাবো। তবে গ্রাম অঞ্চলের গান তো আপনার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? আমি অল্পতেই মুগ্ধ হই, আমার মুগ্ধ হওয়ার ক্ষমতা অসাধারণ। আপনি স্যারের সাথে দাবা খেলবেন না? না, এটা আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ভালো সিদ্ধান্ত কেন? আপনি বেড়াইতে আসছেন, আপনি আনন্দ ফুর্তি করবেন। খেলায় হেরে গিয়ে আপনার মনে কষ্ট লাগবে, আপনার আনন্দ ফুর্তি নষ্ট হয়ে যাবে। আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক বলেছি না লায়লা? হ্যাঁ মামা। শুনেন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমি আজকেই আপনাদের স্যারের সাথে খেলবো, তবে মাত্র 2 চাল, এরপরে কিন্তু আমি আপনার গান শুনবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই শুনবেন। কোনখানে খেলতে চান? ঘরোয়া হবে, স্যারের বাসাতেই। খেলার পরে কিন্তু আপনার গানের জলসা হবে, ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে, আমি যাই, আয়োজন করি। এখানে আয়োজনের কি আছে? এটা আপনি কি বলতেছেন? আপনি স্যারের সাথে দাবা খেলবেন, আয়োজনে একটা ব্যাপার আছে না? ভেজাক লাগবে, চেয়ার টেবিল লাগবে, তারপর লোকজনের খবর দিতে হবে, অনেক আয়োজন আছে। লাইলা, আমি গেলাম। হ্যাঁ, স্যারের সাথে আজকে খেলা হবে, বিরাট খেলা, দাবা খেলা হবে, বিরাট খেলা হবে।
এইটা গীতা তো বুঝলাম না। দাবা খেলার ঘড়ি, আপনার আবার খেলার সময় হিসাবে ঘড়ি রাখে। ও আচ্ছা, আপনি এর আগে কখনো ঘড়ি দিয়ে খেলেননি? জি না। ঠিক আছে, তাহলে ঘড়ি ছাড়াই খেলবো। আপনি আপনার বোর্ড দিয়ে খেলতে পারেন, অনেকে আবার নিজের বোর্ড এবং গুটি দিয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার বোর্ডটাতে আপনি আন্তর্জাতিক নিয়ম জানেন তো? পন এক ঘরও যেতে পারে, দু ঘরও যেতে পারে। জি আমি জানি। খেলা শুরু হচ্ছে, পিন ড্রপ সাইলেন্স, কেউ শব্দ করলে কল্লা ফেলে দিবে। বোতাম নিন, সাদা আপনার, আপনি চাল দিন। মনে হয় আপনি মন দিয়ে খেলেননি, আমাকে দুর্বল ভেবে আপনি গা ছেড়ে দিয়ে খেলেছেন। আমি ঠিক মতোই খেলেছি। আপনাদের স্যার যে কত বড় মাপের খেলোয়াড় সেটা বোধ হয় আপনারা বা আপনাদের স্যার কেউই জানেন না, কিন্তু আমি জানি, আমি মুগ্ধ। Thank you.
আমারে যে চোর বলছে তারে আমি খুন করছি। আমি এখন শান্ত। আমারে থানায় নিয়ে চলো বাবা। একটু ধরবো বাবা, শোনো বাবারা, আমি তোমাদের একটা কথা বলি, আমি তোমাদের আর পড়াবো না। যে তার নিজের সন্তানকে শিক্ষা দিতে পারে না, অন্যের সন্তানদের শিক্ষা দেওয়ার তার কোনো অধিকার নেই। আমি তাকে শিক্ষা দিতে পারি নাই, আমার কোন অধিকার নাই অন্য সন্তানকে শিক্ষা দেওয়ার। আর তাছাড়া আমার মন ভেঙে গেছে, আমি আর পড়াবো না স্যার। তাহলে আপনি করবেন কি? কিছুই করবো না স্যার, আমি চিন্তা করব, হাঁটবো, বসে থাকবো। আপনার কাছে তো আমি জীবনে কোনোদিন কিছু চাই নাই, আজ একটা প্রার্থনা আছে। একটা ভালো ছেলে দেখে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিই, আমি কিছুই চাই না, শুধু একটা ভালো ছেলে যে তাকে ভালোবাসবে। এত ভালো একটা মেয়ে, সে পড়াশোনা করবে না? করবে স্যার। এবার একটা ভালো ছেলে দেন যে তাকে পড়াশোনা করাবে। আমি সব কিছু থেকে মুক্তি চাই স্যার, আপনি আমাকে মুক্তি দিন স্যার।
মনের ভুলে ঢুকে পড়েছি, আপনি কিছু মনে করবেন না কাজে স্যার। পড়ো বাবা, না তোমরা পড়ো। অবশ্যই চাই। হেড স্যার এত ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছে, তো একটা ভালো বিয়ে হলে পরে তুই বিলাতে থাকবি, অনেক লেখাপড়া করবি। তোর একটা ভালো বিয়ে হোক এটা তো আমি অবশ্যই চাই বিনু। অবশ্যই যদি চাও তাহলে দিনের পর দিন আমার বিরক্ত করছো কেন? সুন্দর সুন্দর গান লিখছো, গান করছো। আমার ভুল হয়ে গেছে রে বিনু। ভুল যদি হয়ে থাকে সে ভুলটা ঠিক করো। কিভাবে ঠিক করবো তুই বল। হেড স্যারে যে বলো তুমি বেনু নামের মেয়েটার বিয়ে করতে চাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে বিনু? তোর বিয়ে করলে আমি রাখবো কই, খাওয়াবো কি? আমার নিজেরই তো থাকার জায়গা নেই, আমি অন্যের ঘরের বারান্দায় থাকি। তাও তো ঠিক। মবিন ভাই, আমার বিয়ের দিন কিন্তু আপনি ওই গানটা গাবেন। খেলবো পাশা শ্যামের সাথে, একটু ভালো করে দেখেন তো। আমার শ্বাস ঠিক আছে, আমার বিয়ের কনের মতো লাগতেছে। Thank you.
আমারে চিনতে পারছেন? আমি এখন কাউকেই চিনতে পারি না। আপনাকে চিনতে না পারার জন্য ক্ষমা করে দেবেন। আমি লোকমান হাকিম, ওই যে দর্পচূর্ণ লোকমান হাকিম। আপনার কাছে একবার দবাখানায় হারছিলাম। বাসনা আছে যে মৃত্যুর আগে একবার হলেও আপনার আমি হারাবো। আমার খাতা আপনার নামটা তুলব। কে খাতা? আমার একটা খাতা আছে, আমি যদি দবাখালায় হারাই খাতায় তাদের নামটা লিখে রাখি। লেখেন, আমার নামটা লেখেন। জীবনের সব খেলায় আমি হেরে গেছি, সব খেলায় হেরে গেছি। ভাইজান, আপনার শরীর এত খারাপ আমি বুঝতে পারি না। বয়স হয়েছে তো ভাই সাহেব, শরীর তো খারাপ হবেই। যাবার ঘন্টা বেজে গেল, প্রস্তুত হয়ে আছি, কিন্তু ডাক পড়ছে না। আপনি কি দবা খেলা ছেড়ে দিয়েছেন জনাব? বলতে গেলে একরকম ছেড়েই দিয়েছি। এক একটা খেলায় জিততাম আর আমার এত খুশি হতো, শুধু মেয়েটাকে খুশি করার জন্যে আমি জিততাম। আমার মেয়েটা এখন আর নেই ভাই সাহেব। আমার জন্য এই কালো ঘোড়াটা বানিয়েছিল, এইটা নিয়েই এখন খেলি। আপনার যে একটু খাতির যত্ন করবো, তার উপায় নেই। না না না, আমার কিছুই নেই। একটা ছেলে আছে মবিন, তিন বেলা আমাকে খাবার দিয়ে যায়, তাই খাই। বড় ভালো ছেলে, বড় ভালো ছেলে। আমি কাউকেই চিনতে পারি না, এই জন্য তুমি অনেক কষ্ট নিও না বাবা। আমি অনেক দূর থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমার নাম হাসান মাসুদ। অনেকদিন আগে একবার দাবা খেলে আমি আপনার কাছে হেরে গিয়েছিলাম। ও আপনি, আপনাকে আমি চিনতে পেরেছি। গ্র্যান্ড মাস্টার, দেশবরণ্য ব্যক্তি। আমাকে আপনি তুমি করে বলবেন স্যার। দেশবরণ্য ব্যক্তিকে তুমি করে বলা যায় না বাবা, মানে লোককে সম্মান দেখাতেই হয়। প্লিজ স্যার, প্লিজ বসুন স্যার, আপনি বসুন স্যার। আমার খুব শখ ছিল আপনার সঙ্গে আরেকবার দাবা খেলা। খেলা ছেড়ে দিয়েছি, আপনার শখ মেটাতে পারলাম না। মানুষের সব শখ পূরণ হয় না। আমারও তো শখ ছিল মেয়েটার কবরের পাশে গিয়ে দাঁড়াবো, একবার কবরের গায়ে হাত বুলিয়ে দেব, কিন্তু সেই শখ তো মেটার না। মেয়েটা আমার পড়ে রয়েছে ষাট সমুদ্র দূরে। স্যার, আমি যদি আপনার কোনো ব্যবস্থা করে দিই আপনি যাবেন? না বাবা, আপনি বলেছেন আমি খুশি হয়েছি। আপনার মতো দেশবরণ্য মানুষ আমাকে দেখতে এসেছেন, এত বড় আনন্দ আমার। আপনাকে 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 একটা কিছু উপহার দিতে আমার খুব ইচ্ছে করছে। কিছু দেব, কিছু দেব, আমার তো কিছুই নাই। Thank you.
ঘোড়াটা আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে। খুব সুন্দর, তা খুব সুন্দর স্যার, অপূর্ব। এটা আপনার জন্য, আমি জানি এটা আপনার কাছে মর্যাদা পাবে। আমি যতদিন বেঁচে থাকব আপনার এই উপহার আমি মাথায় করে রাখব। আমি আপনার জন্য কিছু করতে পারি? আমার জন্য ছেলে আমার দেখাশোনা করে, দাম মুভিং, ভালো গান গায়, খুব ভালো। একবার বললো একটা গান গাইতে, ও গাইলো মরিলে কান্দিস না আমার তাই, এত সুন্দর করে গাইলো, আমার চোখে পানি এসে গেল। ওর জন্য কি কিছু একটা করা যায়? স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পক্ষে যতটুকু সাধ্য আমি করব স্যার। লোকচক্ষুর আড়ালে বড় বড় সব প্রতিভা পড়ে থাকে, ফুল বানিয়ে ফ্লাওয়ার স্মার্ট প্লাস আনসিন এট ফার্স্ট ইটস সুইটনেস ইট দ্য টেস্ট অফ ইয়ার। আজ স্কুল ছুটি, কোনো ক্লাস হবে না। আমাদের স্কুলের শিক্ষক হোসেন সাহেব ইন্তেকাল করেছেন। মরিলে মরিলে কাদিস নাই আমার মা রে জাদুধন, মরিলে কাদিস নাই আমার দা। পাটকড়ি বসিয়া কাছা বিদায়কাল বাঁচি যেন শয়তানের ধোকা রে জাদুদন, মরিলে কাঁদিস নাই আমার দা। বান্দিয়া কাছে বৈশা
গোসল করাইবা।